ঈদ বা যে কোনো ওকেশানে এরকম ভিন্ন একটা ডেজার্ট বানিয়ে রাখলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে কারণ এটা খেতে ভীষণই মজা ম্যাঙ্গো লাভাররা তো জাস্ট এটা পাগল হয়ে খাবে এটা এতটাই টেস্টি আর এটা বানানো একদম ইজি এজন্য জন্য প্রথমেই দুধ জাল করে নিতে হবে এখানে দুধটা একটু ঘন করে জাল করে নিয়েছি আর তারপরে দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি দুধটা নর্মাল তাপমাত্রায় আসার পরে এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম আর হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে করে স্বাদটা আরও এনহ্যান্স হবে এখন দুধটা আমি একটু চুলায় বসিয়ে দিয়েছি দুধটা গরম হওয়ার আগেই এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আগার আগার পাউডার প্রতি লিটার দুধের জন্য আগার আগার পাউডার দিতে হয় হচ্ছে এক টেবিল চামচ করে এখানে হাফ লিটারের মতো হবে দুধ জাল করার পরে হয়েছে এখানে আমি আধা টেবিল চামচের আগার আগার পাউডার দিয়েছি আর সুন্দর একটা স্মেল আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা নর্মাল কোনো ব্র্যান্ডের ব্যবহার করবেন না এতে করে স্মেলটা সুন্দর হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যেতে পারে ফস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা অনেক সুন্দর এটা দেওয়ার চেষ্টা করবেন আর তারপরে চেড়ে দুধটাকে আমি বলক তুলে নিয়েছি বলক তোলার সাথে সাথে চুলা থেকে না আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিলাম এখানে আমি পুডিংটা বসাবো এটার সারফেসটা সমান হলে পুডিংটা সুন্দর হবে এরকম পাত্রে বসালে ভালো হয় আর আমি গরুর দুধ দিয়ে এটা করছি গরুর দুধ হাতের কাছে না থাকলে এরকম ডিপ্লোমা মিল্ক দিয়ে কিন্তু এই কাজটা করা যায় ডিপ্লোমার যে কোনো ডেজার্টই খেতে অনেক মজাদার হয় এছাড়াও আরং বা প্রাণের ইউএইচটি মিল্কটা দিয়েও যে কোনো ডেজার্ট বানালে খেতে অনেক মজাদার হয় এখন অপেক্ষা করছি এই দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারলে আরও ভালো হয় তো দুধটা ঠান্ডা হতে হতে এখানে আম কেটে নিচ্ছি বাকি কাজের জন্য আমটা আমি স্কোয়ার শেপ করে ছোটো ছোটো পিস করে একটু কেটে নিচ্ছি এখানে একটু আম নেওয়া যাবে না অবশ্যই চেষ্টা করতে হবে ভালো মানের একদম মিষ্টি ঘ্রাণযুক্ত আম নিতে তাহলে এই ডেজার্টটা অনেক বেশি মজাদার হবে এখন আম কেটে রেখে চুলায় আমি হাফ লিটার মতো পানি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি হাফ লিটার পানির মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি অথবা যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে তারা একটু বাড়িয়ে দিবে আর পানিটা কিন্তু এখন আমি গরম করি নাই ঠান্ডা থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা টেবিল চামচের মতো আগার আগার পাউডার তারপর নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে আমি অপেক্ষা করছি বল আসার পর্যন্ত পানিতে বল গেসে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আম কেটে রেখেছিলাম যে সেই আমগুলো আমগুলো দেওয়ার পরে আমি চোলা গাছটা বন্ধ করে দিয়ে এগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু দুধের মিশ্রণটা অলরেডি সেট হয়ে গিয়েছে এটা পুডিং পুডিং আকৃতির মতো জমে গিয়েছে আর কি তো এটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে তার উপরে আমের মিশ্রণটা এখন ঢেলে দিই এখন অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রেখে পরে একদম ঠান্ডা হওয়ার পর বের করে সার্ভ করলে সবাই খেতে অনেক বেশি মজা পাবে খুবই মজাদার এই ডেজার্ট বিশেষ করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর ঘ্রাণযুক্ত আম ভালো আম দিয়ে বানালে তো এটা খেতে এত মজাদার হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে